সমীকরণে না তাকিয়ে মাঠের খেলা উপভোগের পরামর্শ সাবেকদের, অর্থাৎ আমি নেপালকে হারিয়ে বসে থাকি, দেখা যাক আমরা ফাইনাল যাই কিনা। অপরচুনিটি গুলো আসে কাজে লাগাতে সক্ষম হয়, ডেফিনেটলি আমাদের ডু অর ডাই ম্যাচে জেতা সম্ভব। মিশন নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। সাফ চ্যাম্পিয়নশিপের খবর, ডু অর ডাই ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। লক্ষ্য একটাই, আক্রমণাত্মক ফুটবল খেলে ফাইনাল নিশ্চিত করা। স্কোরিংয়ে ঘাটতি থাকলেও বিচলিত নন অস্কার ব্রিসন। আত্মবিশ্বাসী দল নিয়ে ইতিহাস সৃষ্টির অপেক্ষায় কাপ্তান জামাল ভূঁইয়ারা। তবে চাপ মুক্ত থেকে নেপালও চায় প্রথমবারের মতো ফাইনাল খেলতে। রশ্মি ধানুতে ম্যাচ মাঠে গড়াবে বিকেল 5টায়। মালে থেকে এস এম ইকবালের ম্যাচ প্রিভিউ, ক্যামেরায় ছিলেন সেলিম আহমেদ। মতিন কিংবা সুমন রেজারা কি বুঝতে পারছেন তাদের কাঁধে গুরু দায়িত্ব কতটা? অবশ্য তা শুধু বুঝলেই চলবে না, মাঠে থাকতে হবে প্রতিফলন। যে ডিফেন্সিভ কৌশলে মাঠে নামবে নেপাল, সেটা ভাঙতে যে সুযোগ মিলবে গুটি কয়েক। এবার যদি ভুল হয় তবে ভুলের বৃত্তেই আটকে যাবে সম্ভাবনা। যে অজুহাতে মালদ্বীপের বিপক্ষে হার, এবার আর তার সুযোগ নেই। দলের বিশ্রাম হয়েছে, নিষেধাজ্ঞায় থাকারাও ফিরেছেন। ইয়াসিনের ঘাটতি হয়তো পুষিয়ে দেবেন অন্য কেউ, অপেক্ষা এবার একটা দল হয়ে লক্ষ্য পূরণের। ফুটবলারদের প্রমাণ করতে হবে আমাদের ফুটবল এগিয়ে চলছে। আমি কোনো অজুহাত দাঁড় করাতে চাই না। নেপাল হয়তো ডিফেন্ড করবে, কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করবে, কারণ ওদের ড্র করলেই চলবে। কিন্তু আমাদের লক্ষ্য একটাই, জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করা। পরিসংখ্যানের পাতায় নেপালের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ, 13 জয়ের বিপরীতে হার 7টি। কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সে এগিয়ে হিমালয় কন্যারা। যদিও এসব নিয়ে ভাবতে নারাজ আত্মবিশ্বাসী কাপ্তান জামাল ভূঁইয়া। আমরা ইতিহাস সৃষ্টি করতে চাই, সেটা অবশ্যই নেপালকে হারিয়ে। দল ভালো অবস্থানে আছে, বিশ্রামের পর সবাই মুখিয়ে শতভাগ উজাড় করে দিতে। আমরা আত্মবিশ্বাসী, আমি স্ট্রাইকারদের ওপর ভরসা রাখতে চাই, কারণ তারা দারুণ একটা মৌসুম কাটিয়েছে। ঝুলিতে 6 পয়েন্ট থাকায় এই ম্যাচে কিছুটা আপার হ্যান্ডে নেপাল। একটা ড্র তাদের নিয়ে যাবে প্রথমবারের মতো সাফের ফাইনালে। এটা চাপ সৃষ্টি করলেও তা নিতে নারাজ ওরা। উল্টো কথার লড়াইয়ে বাংলাদেশকেই চাপে রাখার চেষ্টা। আমরা চাপে আছি, এটার সঙ্গে আমি একমত নই। বরং বলবো চাপটা বাংলাদেশেরই বেশি, কারণ ওদের জিততেই হবে। আমাদের প্রথমবারের মতো ফাইনাল খেলার হাতছানি, আশা করছি ছেলেরা তা করে দেখাবে। ইতিহাস বলছে 1997 সালের পর সাফ চ্যাম্পিয়নশিপে মাস্টিন ম্যাচ জেতেনি বাংলাদেশ, যার সবশেষটা 2018 সালে নেপালের বিপক্ষেই ঢাকার মাঠে। এবারও একই সিচুয়েশনে থাকে লাল সবুজরা। পারবে তো রশ্মি ধানুতে ইতিহাসের ব্যত্যয় ঘটাতে, নাকি আরও একটা সাফ শেষ হবে হতাশায় মুশড়ে? মালে থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, মালদ্বীপ। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নেপাল ম্যাচ ঘিরে ব্যাপক আগ্রহ সমর্থকদের। নির্ধারিত কাউন্টারে দেখা যায় টিকিট প্রত্যাশীদের ভিড়। মালদ্বীপের বিপক্ষে গ্যালারিতে উপস্থিত হতে না পারলেও সেই আক্ষেপ তারা ঘোচাতে চান এই ম্যাচে। তাদের বিশ্বাস নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করবে লাল সবুজরা। মালে থেকে এস এম ইকবালের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সেলিম আহমেদ। সকাল থেকেই মালের রশ্মি ধানুতে উপচে পড়া ভিড়, টিকিটের জন্য অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। অঘোষিত সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ, দলকে সমর্থন যুগে তুলতে হবে ফাইনালের মঞ্চে। যেখানে এত আবেগ সেখানে কিছুটা ত্যাগ স্বীকার তো করাই যায়। প্রায় 10,000 ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ম্যাচে ঠিক কত টিকিট বরাদ্দ বাংলাদেশের জন্য তার কোনো সুস্পষ্ট তথ্য নেই কাউন্টারে। প্রত্যেকেই পাচ্ছেন 2টি করে, অবশ্য অনেকের হাতেই দেখা গেছে তারও বেশি। অনেক কষ্ট পরে আজকে টিকিট পাইলাম। আগেও একবার নিয়েছিলাম টিকিট, নিয়ে খেলা দেখতে পারি না মালদ্বীপের সাথে যখন খেলা ছিল। ডিউটি না করে টিকিটের জন্য আসলাম,
তো এক সময় বলতেছে ওই দিকটা তিন নম্বর গেটে, আরেক সময় বলতেছে দুই নম্বর গেটে। আমরা মালদ্বীপের লোক অনেক আছি ভাই, আমরা অনেক স্বপ্ন খেলা দেখবো ভাই। মাস্ট উইন সিচুয়েশনে লাল সবুজরা চাপে ভোগে, তালগোল পাকিয়ে যায় পরিকল্পনায়। তবে সমর্থকদের বিশ্বাস, মাঠে বসে তাদের আকুণ্ঠ সমর্থন জোগানো গেলে হবে লক্ষ্য পূরণ। আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমরা ম্যাচ উইন হবো, আমরা সামনে ফাইনালে উঠলে আমরা অবশ্যই আমরা কাপ নেব ইনশাল্লাহ। মাঠে গিয়ে সবাই সবাই মিলে বাংলাদেশ টিমকে উৎসাহিত করবো ইনশাল্লাহ, উৎসাহিত পেলে ওরা অবশ্যই অবশ্যই জয় পাবো, বাংলাদেশকে জিতাবো ইনশাল্লাহ, সবাই সাপোর্ট করবো। দর্শক খেলার প্রাণ, তাদের উৎসাহেই অনুপ্রেরণা পান খেলোয়াড়রা। তারা আবারও ফিরছেন গ্যালারিতে, এবার প্রতিদান দেবার পালা জামাল তপুদের। লাস্ট গেম ওয়্যার আই ডোন্ট নো দে ওয়্যার নট গিভিং দ্য টিকেটস, সো আই হোপ টুমরো দে উইল বি গিভিং দ্য টিকেটস এন্ড হোপফুলি দে ক্যান এনজয় দ্য ন্যাশনাল টিম প্লে। তবে অভিযোগ আছে কোভিডের অজুহাতে পর্যাপ্ত টিকিট দিচ্ছেন না আয়োজকরা, যদিও মালদ্বীপের প্রত্যেকটি ম্যাচেই স্টেডিয়াম ছিল কানায় কানায় পরিপূর্ণ। এস এম ইকবাল, সময় সংবাদ, মালদ্বীপ। এই মুহূর্তে মালদ্বীপের রাজধানী মালেতে আছেন রিপোর্টার এস এম ইকবাল। ম্যাচের আগে সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকবাল, মিম, সাফ চ্যাম্পিয়নশিপের লিগ পর্বের শেষ দুটো ম্যাচ আজ হয়ে দাঁড়িয়েছে অঘোষিত সেমিফাইনাল, যেখানে ভারত এবং বাংলাদেশ একই বৃন্তে, ঠিক বিপরীত অবস্থানে মালদ্বীপ এবং নেপাল। অর্থাৎ নেপালের বিপক্ষে বাংলাদেশের মাস্ট উইন সিচুয়েশন, অন্যদিকে নেপালের ড্র করলে চলবে। একই অবস্থা ভারত এবং মালদ্বীপ ম্যাচও, যেখানে মালদ্বীপ অনেকটি আপার হ্যান্ডে আছে, আর ফাইনালে টিকিট কাটতে হলে বাংলাদেশের মতো ভারতেরও জিততে হবে। প্রথম ম্যাচে ডেফিনেটলি বাংলাদেশ নেপালের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল শুরু করবে। তার আগে যদি জানিয়ে রাখি, গতকাল অনুশীলনের সময় কোচ আমাদের যতটুকু ইঙ্গিত দিয়েছেন, তবে কালকে কিন্তু বেশ রাগঢাক ছিল। আমরা যারা বাংলাদেশ থেকে এই সাফ চ্যাম্পিয়নশিপ কভার করতে এসেছি, আমাদেরও কিন্তু স্ট্র্যাটেজি বলা হয় না, বা কোনো ফুটবলারই কী কৌশলে আজকে বাংলাদেশ মাঠে নামতে যাচ্ছে সেটা কিন্তু লিক করেনি। তারপরেও বিশ্বস্ত কিছু সূত্র বলছে, আগের তিনটি ম্যাচ বাংলাদেশ যে ফরমেশনে খেলেছে, এই ফরমেশনে সেখান থেকে কিছুটা বের হয়ে আসবে। অর্থাৎ 4-1-4-1 যে ফরমেশনে আগের তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ, আজকের ম্যাচে কিন্তু বাংলাদেশ মোর অ্যাটাকিং খেলবে। অর্থাৎ ফরমেশনটা হতে যাচ্ছে 4-4-2, অর্থাৎ ফরওয়ার্ড লাইনে একদম বলা যেতে পারে দুইজন পারফেক্ট স্ট্রাইকার নিয়ে কিন্তু বাংলাদেশ আজকের ম্যাচের স্ট্র্যাটেজি সেট করতে যাচ্ছে, এমনটাই আভাস মিলেছে। তার কারণটাও সুস্পষ্ট, কারণ নেপাল আজকে চাইবে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলতে, যেহেতু তাদের একটা ড্র করলেই চলবে। সুতরাং তারা চাইবে বাংলাদেশ যাতে গোল, বাংলাদেশকে যতটা সম্ভব গোল বঞ্চিত রাখা যায়, তাদের ডিফেন্সটা হচ্ছে শক্ত রাখা যায়, সেই চেষ্টায় থাকবে নেপালের। ঠিক বিপরীত মেরুতে বাংলাদেশের যে কোনো মূল্যে স্কোর করতে হবে, এই ম্যাচে জিততে হবে। এমন যখন পরিস্থিতি, তখন গতকাল স্ট্রাইকারদের সঙ্গে কথা হচ্ছিল, আসলে স্ট্রাইকাররা কনফিডেন্স আছে তাদের, তারপরও যেহেতু তারা এখন পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপে প্রতিপক্ষের গোলমুখ ওপেন করতে পারে নাই, তাই আসলে মুখের যে আত্মবিশ্বাস, যা মুখের যে কথাটা, সেটা হচ্ছে আসলে তারা বড় গলায় বলতে পারছে না। তবে তারা ভেতরে ভেতরে সবাই প্রস্তুতি নিচ্ছেন কিভাবে এই ম্যাচে স্কোর করা যায়, এবং বাংলাদেশকে অনেক দিন পর, বলা যেতে পারে যে প্রায় 16 বছর পর, সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিয়ে যাওয়া যায়। পাশাপাশি আরও একটি কথা বলতে হয় যে এই ম্যাচে বাংলাদেশের, এই আগের যে ম্যাচে নিষিদ্ধ ছিল বিশ্বনাথ ঘোষ এবং রাকিব হোসেন, এই রাকিব হোসেন ফিরছে। রাকিব হোসেনের সার্ভিস বাংলাদেশ ব্যাডলি, খুব বাজেভাবে মিস করেছে লাস্ট ম্যাচে, স্বস্তির খবর এটাই, রাকিব হোসেন ফিরছে। তবে অস্বস্তিও আছে, ইয়াসিন আরাফাতকে বাংলাদেশ পাচ্ছে না। এই লেফট ব্যাক কিন্তু খুবই পটেন্সিয়াল, এবং এবারে সাফ চ্যাম্পিয়নশিপে তার একটা গোল আছে। তারপরও ম্যানেজমেন্ট প্রত্যাশা করছে যে হয়তো ইয়াসিন আরাফাতের যে ঘাটতিটা, সেটা অন্য ফুটবলারের মাধ্যমে ফুটে উঠবে। তবে এটা স্পষ্ট যে বাংলাদেশকে কিন্তু ম্যাচে জয় তুলে নিতে হবে। পক্ষান্তরে নেপালের কথা যদি বলি, নেপাল কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ছিল এবারে চ্যাম্পিয়নশিপে, যদিও শেষ ম্যাচটা তারা শেষ মুহূর্তে ভারতের কাছে 1-0 গোলে হেরে গেছে। তারাও সেবার ডিফেন্ড করার চেষ্টা করেছিল, শেষ রক্ষা হয়নি, 1-0 গোলে একেবারে সুনীল ছেত্রী শেষ মুহূর্তে গোলে তারা হেরে যায়। নেপাল কিন্তু আজকে চাইবে, নেপালের টিমটা দুর্দান্ত, তাদের ফুটবলার খুবই স্পিডি ফুটবল খেলে থাকে, এবং ফুটবলাররা কিন্তু যথেষ্ট সুইপ করতে পারে, পজিশন চেঞ্জ করতে পারে, সেটা বাংলাদেশের ডিফেন্সের জন্য থ্রেটনিং হতে পারে। তবে তপু বর্মন, রহমত মিয়ারা বা তারিক কাজীরা যদি ডিফেন্সটা আগলে রাখতে পারেন, আর ফরওয়ার্ডরা যদি তাদের কাজটা করে ফেলতে পারেন, তাহলে বলা যেতে পারে যে ফুটবলের যে সুদিনের অপেক্ষায় আছি আমরা বা গোটা বাংলাদেশ, সেটা আজকে আসতে পারে মালের রাশমিধানুতে। তো আপাতত মিম, মালে থেকে আমার কাছে এই ছিল সব শেষ। মালদ্বীপের রাজধানী মালে থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী এস এম ইকবাল। ফাইনালে ওঠার সমীকরণের দিকে না তাকিয়ে মাঠের খেলাকে উপভোগ করলে নেপালকে হারানো সম্ভব বলে মনে করেন সাবেক ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চূর্ণ। ম্যাচে যে করেই হোক স্কোরিং করতে হবে, পিছিয়ে পড়লেও আত্মবিশ্বাস ও সুযোগ কাজে লাগালে জয় পাবে বাংলাদেশ বলে জানিয়েছেন কোচ শফিকুল ইসলাম মানিক।
চলতি বছর মার্চে নেপালে তিন জাতি টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ স্বাগতিক নেপালের সঙ্গে কোচ জেমিডের খামখেয়ালিপনায় হেরে যায় বাংলাদেশ। কিন্তু তার আগের ম্যাচেই নেপালকে রুখে দিয়েছিল লাল সবুজের দেশটি। ছয় মাস পর প্রায় সেই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে নেপাল ও বাংলাদেশ, তবে এবার নিরপেক্ষ ভেনুতে। সাফের গুরুত্বপূর্ণ ম্যাচে হিমালয় সম প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে দর্শকরা। নেপালের সঙ্গে ম্যাচ জিতলেই ফাইনালে উঠে যাবে বাংলাদেশ, যদি না ভারত মালদ্বীপ ম্যাচ ড্র না হয়। এসব সমীকরণ মাথায় না নিয়ে ম্যাচের 90 মিনিটকে উপভোগ করতে বললেন দেশের অন্যতম সেরা স্ট্রাইকার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু। জিততে হবে, ভালো খেলতে হবে, এইরকম মানসিকভাবে মানে তারা চাপ নিয়েছিল বেশি, যার জন্য লাস্ট ম্যাচটা আমাদের খারাপ হয়েছে। আমি আশা করি নেক্সট ম্যাচ নেপালের সঙ্গে জয়লাভ করবে। অনেক সমীকরণ আছে কিন্তু এখানে, যে ওকে হারতে হবে, ওকে ড্র করতে হবে, আমাকে জিততে হবে। সেই সমীকরণের দিকে না তাকিয়ে আমি আমার কাজটা করি, অর্থাৎ আমি নেপালকে হারিয়ে বসে থাকি, দেখা যাক আমরা ফাইনাল যাই কিনা। নেপালের ম্যাচের আগে 3-4 দিনের একটা বিরতি পেয়েছে ফুটবলাররা। গোল খেয়ে বসলে আত্মবিশ্বাসে যেন চির না ধরে, দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়াতে হবে হাফ চান্সকে ফুল চান্স করার পরামর্শ বাংলাদেশের অন্যতম সেরা কোচ শফিকুল ইসলাম মানিকের। নেপালের সাথে পসিবল, যেটা সম্ভব যদি তারা কনফিডেন্টলি খেলে, তাদের আত্মবিশ্বাস যাতে মাঠে না হারায়, তাদের তারা যদি অপরচুনিটিগুলো আসে কাজে লাগাতে সক্ষম হয়, ডেফিনেটলি আমাদের ডু অর ডাই ম্যাচে জেতা সম্ভব। 2005 সালে সাফে সবশেষ ফাইনাল খেলেছিল বাংলাদেশ। 16 বছর পর দক্ষিণ এশিয়ার সেরা মঞ্চের ফাইনালে উঠতে পারবে কি জামাল ভূঁইয়ারা? মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচের খবর। বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতির শুরুটা ভালো হলো না বাংলাদেশের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে 4 উইকেটে হেরেছে টাইগাররা। আগে ব্যাট করে নির্ধারিত ওভারে বাংলাদেশ করে 147, জবাবে এক ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। 19 বলে 11 করে ফেরেন নাঈম শেখ। লিটনের ব্যাট থেকে আসে 16। আস্থার প্রতিদান দিতে পারেননি মুশফিক আফিফরা, তবে অন্য প্রান্তে সৌম্য সরকার ছিলেন দুর্দান্ত। 26 বলে 1 চার আর 2 ছক্কায় এই টপ অর্ডার করেন 34 রান। শেষের দিকে সুহানের 15 আর মেহেদী হাসানের 16 রানের ক্যামিওতে নির্ধারিত ওভারে টিম টাইগার্স থামে 147 করে। জবাবে লঙ্কানদের শুরুটাও হয় নড়বড়ে, 75 রানে তারা হারায় 6 উইকেট। তবে সেখান থেকে দলকে একাই টানেন আবিষ্কা ফার্নান্দো, তুলে নেন 50, আর তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন চামিকা করুণাতরত্তে। নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার টাইগারদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। অভিষেকের পর ছিলেন দলের টপ অর্ডারের মূল ভরসা, কিন্তু সময়ের সঙ্গে হারিয়েছেন সে আস্থার জায়গা। তবে বিশ্বকাপে পুরনো ছন্দ ফিরে পেতে চান আবারও। বলছি টাইগার ব্যাটসম্যান সৌম্য সরকারের কথা। ওমানে যাওয়ার আগে আলাদা করে কাজ করেছেন স্কিল নিয়ে। নিয়ন মোহাইমিনের রিপোর্ট। কাপ নিয়ে এখন ফোকাস করছি, কিছুদিন ওখানে প্র্যাকটিস আছে, তো ওই প্র্যাকটিস শেষে নিয়ে ওই উইকেটগুলো নিয়ে প্ল্যান করে ব্যাটিং করতে হবে। ওয়ার্ল্ড কাপের উইকেট ভালো হবে, সো ওইটা নিয়ে ফোকাস করছি যে সামনে ভালো কিছু, ভালো উইকেট থাকলে ভালো কিছু করা সম্ভব। ব্যাটিং পজিশনটা স্থির নেই দীর্ঘদিন, কখনো টপ অর্ডারে খেলেছেন তো পরের ম্যাচেই নামতে হয়েছে মিডল অর্ডারে। যদিও সেটা নিয়ে ভেবে বিশ্ব আসরের আগে এখন আলাদা চাপ নিতে চাননি সৌম্য, বরং মেটাতে চেয়েছেন দলের চাহিদা। টিম ম্যানেজমেন্ট যেটা মনে করেছে অবশ্যই এটা টিমের জন্য ছিল, আর এখন হচ্ছে যেহেতু উপরে ব্যাটিং করছি, যে উপরে ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। বিশ্বকাপ শব্দটার মাঝেই রয়েছে আলাদা এক মাহাত্ম্য। ক্রিকেটার মাত্রই স্বপ্ন দেখেন, মনে রাখার মতো কিছু করবেন সেখানে। সৌম্য ব্যতিক্রম নন, আশা দুর্দান্ত কিছু করে রাঙাবেন মধ্যপ্রাচ্য। প্রিপারেশন যেটা নিয়েছি ভালো, প্র্যাকটিস যেগুলো করেছি, যে স্কিলের কিছু কাজ করেছি, এগুলো ভালো হয়েছে। তো আশা করি যে এগুলো সব কিছু ওভারকাম করে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভালো কিছু করব। নিয়ন মোহাইমেন। দেশের হকির খবর। ক্লাব কাপ হকিতে আম্পায়ারের সাথে অসম্ভব আচরণ করায় মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমিকে এক ম্যাচ নিষিদ্ধ ও 50,000 টাকা জরিমানা করেছে লীগ কমিটি। তবে জিমির বিরুদ্ধে এমন পক্ষপাতমূলক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে মোহামেডানের ম্যানেজার আরিফুল হক প্রিন্স। দেশের হকি অঙ্গনে টেবিলের লড়াইয়ের পাশাপাশি মাঠের উত্তাপটা সবসময়ই ভিন্ন মাত্রা যোগ করে। ক্লাব কাপ হকিতে গেল সোমবার মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে পুলিশ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেই ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেন মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি, যেখানে ম্যাচের এক পর্যায়ে প্রতিপক্ষের খেলোয়াড় ও আম্পায়ারের সঙ্গে মারামারিতে জড়ান জিমি।
এমন ঘটনার প্রেক্ষিতে হকি ফেডারেশনে জরুরি সভায় বসে লীগ কমিটির কর্তারা। দুই ঘন্টার বৈঠক শেষে লীগ কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ সিকদার জিমের শাস্তির বিষয়টি নিশ্চিত করেন। আম্পায়ার রিপোর্ট নিয়ে আমরা জরুরি সভা করি লীগ কমিটি, এবং জরুরি সভাতে আমাদের কিছু কিছু সিদ্ধান্ত আসে আম্পায়ারের রিপোর্ট এবং এসপার বাইলস। রাসেল মাহমুদ জিমি, তাকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে এবং আগামী এক ম্যাচ টুর্নামেন্টে আগামী যে খেলা অর্থাৎ এক ম্যাচ সে নিষিদ্ধ থাকবে, এক ম্যাচ সে খেলতে পারবে না। এদিকে ক্লাব কাপ হকির সেমিফাইনালে খেলবে মোহামেডান। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে লীগ কমিটির এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ। যে কারণে মাঠে গণ্ডগোল, পুলিশের সাথে রেফারির গণ্ডগোল, সেই ক্ষেত্রে তাদের একেবারেই ছোট শাস্তির মাধ্যমে এটা এটা একটা পক্ষপাতিত্বমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ভুল টিম করে মাঠে যায়, কিন্তু এটা ফেডারেশনের বোঝা উচিত এবং ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী খেলা পরিচালনা করা উচিত। এদিকে মোহামেডানের বিপক্ষে পুরো ম্যাচ না খেলায় পুলিশ দলকে 5,000 টাকা জরিমানা করেছে লীগ কমিটি। সেই সাথে মোহামেডান পুলিশ ম্যাচের আম্পায়ার ইমতিয়াজ সানিকে আগামী 10 ম্যাচ বিরত রাখার সুপারিশ করা হয়েছে। ঢাকা খেলার সময় শিরোনামগুলো জেনে দিচ্ছি আবারও। সাফে ডু অর ডাই ম্যাচে বিকেলে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। আক্রমণাত্মক ফুটবল খেলার লক্ষ্য জামাল ভুঁইয়াদের, ম্যাচ ঘিরে সমর্থকদের মাঝে উচ্ছ্বাস। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়।